হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিষ্টি লাইফ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের হচ্ছে যে কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে। আর আমি বাড়ি রিলেটেড অনেকদিন ভিডিও দিতে পারিনি, কেননা আমাদের বাড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে আমি তো আর বাড়ির ভিডিও দিতে পারিনি। তোমরা আমাকে বাড়ি রিলেটেড কোয়েশ্চেন করেছো, তো আমার অ্যান্সার দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই ভাবলাম ফোর্থ কিউএনএ পর্যন্ত আমি করেছিলাম, তা আজকে ভাবলাম যে ফিফথ কিউএনএ করি, তো আপনাদের কিছু কোয়েশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের আমার সেই টপিক বাড়ি রিলেটেড। আর তোমাদের জন্য অবশ্যই একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে। অনেকে বলেছো যে ব্লকের বাড়ি যে করেছেন আর এক বছর না যেতে যেতে ক্র্যাক হয়ে যাবে বা এটা অনেক হালকা জল শোষ করবে, তো আমিও দেখেছি যে আমাদের পাশের গ্রামে অনেকে ব্লকের বাড়ি করেছে। তো আমি ভাবছি ওনাদের ভিজিটে যাব, তো ওনারা কেন করেছেন বা কিসের জন্য করেছেন, যে সামনে খুব শীঘ্রই আমি সে ভিডিও নিয়ে আসতে চলেছি। আর আমি চাই যে আজকে যে আমি ফিফথ কিউএনএ করব, তো যারা যারা আমাকে এই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছে, তো আমিও অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট যে দাদা আমাকে কমেন্ট করেছেন, তো উনি হলেন, উনি বলেছেন যে দিদি কোথায় পাবো এই রকমের ব্লগগুলো। তো দাদা ভাই আমি বলে দেবো যে আমি বলবো যে আমি যে আগের যে সমস্ত ভিডিও করেছিলাম বাড়ি রিলেটেড, তো আমি তাতেই বলে দিয়েছিলাম যে এই ব্লগগুলো যে যার ব্লগ অনুযায়ী হয়ে থাকে। তো আমাদের এখানে যেহেতু আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের, আর আমাদের এখানে আমরা বালিচক থেকে পেয়েছি, আমাদের বাড়ি যেহেতু সামচক আর আমাদের এখানে কাছে নিয়ারেস্টে আমরা বালিচক থেকে পেয়েছি, আর ওখানে আমরা ওদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওরা আমাদের সঙ্গে যেখান থেকে ব্লগগুলো মানে আমরা কালেক্ট করেছি, তো ওনারা আমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছিলেন, তো আমাদের সরাসরি আমরা ডাইরেক্ট কথা বলে ওখান থেকে আমরা মাল পারচেজ করছি। তো এইভাবেই, তো আপনারা আপনাদের নিয়ারেস্টে যে সমস্ত র মেটেরিয়ালসের দোকান রয়েছে, যেমন স্টোনচিপ আর বালি, এই সমস্ত যে সমস্ত দোকান রয়েছে, তো আপনারা ওখান থেকে খোঁজ করলে জেনে যাবেন। আর তারপরে দাদাভাই বলেছেন যে বাড়ি বানাতে কত খরচ হলো দিদি ভাই। দাদা ভাই আমি বলবো যে আমাদের বাড়ি বানাতে এখনো পর্যন্ত আমাদের মিনিমাম 15 লাখ টাকা খরচ হয়ে গেছে, কেননা আমাদের বাড়ির হচ্ছে যে পুট্টি প্রায় কমপ্লিট, আর কারেন্টের কিছু কিছু জায়গা বাকি রয়েছে, কারেন্টের কাজ, নাহলে আমাদের স্টাইল বসানো, পাথর বসানো, তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো ওগুলো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত 15 লাখ টাকা মতন খরচ হয়েছে। কিন্তু এটা ইটের বাড়ি করতে গেলে দেখবেন প্রায় 20-25 লাখ টাকা থেকে যেত আমরা যে বাড়িটা করেছি। আর তারপরের দাদা আমাকে কোয়েশ্চেন করেছেন, বলেছেন দিদি ভাই এক পিস ইটের দাম কত? তো দাদা আমি বলবো যে আমাদের এখানে আমরা যেখান থেকে মানে কিনেছিলাম, তো এক পিস ইটের দাম হচ্ছে এসিসি ব্লকের দাম 63 টাকা। তো আপনাদের যেখানে বাড়ি যে ডিস্ট্রিক্টে হয়তো সেখানে দাম কিছুটা কমতেও পারে, 1 টাকা কমতেও পারে বা হয়তো 1 টাকা বাড়তেও পারে। তারপরে যে দাদা কোয়েশ্চেন করেছেন উনি বলেছেন যে 3 জেনারেশনও পেরিয়ে যাচ্ছে, তো এটা উনি কীভাবে কোয়েশ্চেনটা করেছেন আমি ঠিকভাবে বুঝতে পারছি না। আর এবার 3 জেনারেশন পেরাবে কি 1 জেনারেশনই এই বালিটা হচ্ছে 1 জেনারেশন পেরাবে কি 3 জেনারেশন পেরাবে আমি তো সেটা বলতে পারছি না, কেননা আমাদের এই রিসেন্ট আমরা 2 মাস হলো আমাদের গৃহপ্রবেশ হয়েছে অগ্রহায়ণ মাসে, তো আমরা এই 3 মাস হলো আমরা এই বাড়িতে মানে বসবাস করছি। তো দেখা যাক, এক বর্ষ কাটুক, তারপরে বোঝা যাবে যে 1 বছর এই বাড়িটা টেকে না 3 বছর টেকে, এবার কতদিন যায়। তা পরের যে করেছে যে খুব ভালো ডান্স করো, থ্যাংক ইউ। এরপরে যে দাদা কোয়েশ্চেন করেছেন উনি বলেছেন যে অসাম ডান্স পরিবার, আই মিস ইউ দোজ ডে, তো থ্যাংক ইউ দাদা। এরপরে একজন দিদিভাই কোয়েশ্চেন করেছিলেন যে দাদা ও দিদিভাই এই ইট কোথায় পাওয়া যাবে? বেশি কথা না বলে আপনারা মানুষের উপকার করতে চাইলে এই ইট কোথায় পাওয়া যাবে তাহলে ঠিকানা দিন, আমি হুগলি জেলা থেকে বলছি আর আমিও বাড়ি করব। তো দিদিভাই আমি বলতে চাই যে আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি, এর আগের যে আমার ভিডিওগুলো রয়েছে সে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। তো আমি আপনার কোয়েশ্চেনের জন্য আমি আবারও বলছি যে এই যে ব্লকগুলো, তো আপনারা আপনাদের যে নিয়ারেস্টে যে সমস্ত বিল্ডার্সের দোকান রয়েছে এই রড সিমেন্ট স্টোনচিপ, তো ওখানে যেয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, তো ওনারাই হয়তো, ওনাদের না এই সমস্ত ব্যবসা থাকলে বা এই এসএসসি ব্লক ওনাদের কাছে যদি নাবিস থেকে থাকে, তো ওনারা অন্যান্যদের যে কন্ট্যাক্ট নাম্বার ওনারা দিয়ে দিলে আপনারা হয়তো সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। তো এবার একজন দাদা বলেছেন যে দিদি ভাই প্লিজ মিস্ত্রি দাদার সঙ্গে যোগাযোগ করিয়ে দিন, তো এটা কোনো মুহূর্তে সম্ভব হয়ে উঠবে না, কেননা যেহেতু মিস্ত্রি দাদা আমাদের এইখানে নিয়ারেস্টে, তো উনি চাইবেন না যে উনি আমাদের যেহেতু এটা বলেছিলাম পশ্চিম মেদিনীপুর, তো উনি চাইবেন না যে পূর্ব মেদিনীপুরে যেয়ে হয়তো বাড়ি করা সম্ভব নয়, এইখানে আশেপাশে কোথাও হলে তবু হয়তো উনি যেতে পারবেন, কিন্তু যে যার পার্সোনাল নাম্বার তো আমার পক্ষে দেওয়া সম্ভব না।
আর মিস্ত্রিদার ফোন নাম্বার আমি হয়তো দিতে পারবো না, কিন্তু আরো যে সমস্ত মিস্ত্রিরা রয়েছে, তো আমাদের যে মিস্ত্রি দাদা প্রথম যে এসএসসি ব্লক উনি যে গেঁথেছিলেন, তো ওনার প্রথম আমাদের বাড়ি থেকে স্টার্ট করেছিলেন, উনি এর আগে কোথাও কাজ করেননি, তো ভালোভাবেই উনি গাঁথনি কমপ্লিট করেছেন। তো আপনাদেরও ওখানে আশেপাশে যে সমস্ত মিস্ত্রিরা রয়েছে, তো এখন তো ইউটিউবে অনেক ভিডিও বেরিয়েছে, তো সেই সব ভিডিও দেখে ওনারাও গাঁথনি কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, আরেকজন দাদা বলেছেন যে আমি দেবরা থানার বাসিন্দা, ব্লক দিয়ে বাড়ি করতে চাই, মিস্ত্রির ফোন নাম্বারটা চাই। তো দাদা, আপনি যদি দেবরার আমাদের আশেপাশের বাসিন্দা হয়ে থাকেন, তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমাদের বাড়ি যেহেতু বলেছিলাম শ্যামচোক, তো শ্যামচোকে আসলে আমি যে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রাখছি, তো ওই নাম্বারে আপনি যদি যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আরেক দাদা বলেছেন যে এটি পুরো বাজে কথা। তো দাদা, আমরা বাড়ি করেছি এবং বাড়ি রিলেটেড বিভিন্ন ভিডিও বানিয়েছি, তো এটা বেশি দিন স্থায়ী হবে কি স্থায়ী হবে না সেসব পরের কথা, কিন্তু আমরা এই সম্পর্কে কিছুই বাজে কথা আমরা সেরকম বলিনি। এবার এটা কতদিন স্থায়ী হবে বা কতদিন লাস্টিং করবে সেটা আমরা ব্যবহার করার পরই বুঝতে পারবো। আচ্ছা, আরেকজন দাদা বলেছেন যে এই ব্লকের বাড়ি আমাদের দেশে সঠিক নয়, কেননা ব্লক অল্প বাড়িতেই ভেঙে যায়, চুরির ভয় বেশি, আর বাইরের দেশে তো জীবনেও কোনো চুরির ভয় নেই। তো দাদা, এ সম্পর্কে আমার তো সঠিক জ্ঞান নেই বা সঠিক আমার নলেজ নেই, তো এটা আমি ঠিকঠাক বলতে পারবো না। পরে কি হবে যা পরে কি হবে না হবে সে এখন দেখা যাবে, তো যা হবে হবে। আর চুরি চুরির কথা বলতে পারছি না দাদা, তো এখন ইটের বাড়িও যাদের আছে তাদের তো দেখছি প্রায় শহর বাজারে চুরি হচ্ছে, এবার ব্লকের বাড়ি হতেও পারে বা নাও হতে পারে। আর উনি আরেকটা কোয়েশ্চেন করেছেন যে এই ব্লকে বাড়িতে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে সবসময়, এখন তো দেখছি যে আমাদের এই যে শীতকালে, তো শীতকালে আমি দেখছি যে গরমগুলোতে ভালোই গরম আছে, আর এই গরমকালে কতটা পরিমাণ ঠান্ডা থাকবে বা কতটা পরিমাণ এরা তাপ নিয়ন্ত্রণ করতে পারবে সেটা গরমকাল আসলে আমি বুঝতে পারবো। যে দাদা ভাই বলেছেন যে আপনার ফোন নাম্বারটা দিন, তো দাদা আপনি যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বিজনেস নাম্বার, তো আপনি ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বাকি জানার চাইলে আপনি বলবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরপর একজন দাদা ভাই আমাকে বলেছিলেন যে কোথা থেকে কিনেছো কাকা। তো আমি বলেছি যে আমি এখানে যে আমাদের পাশের নিয়ারেস্ট দোকান রয়েছে বিল্ডার্সে, তো ওখান থেকে আমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমরা যে কোম্পানি রয়েছে ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে আমাদের বাড়ি ট্রান্সপোর্টে আমাদের বাড়িতেই মাল ওনারা নিয়ে চলে এসেছিলেন, আর আমাদের রাস্তাতেই মাল পড়েছিল, আর ওখান থেকে আমরা কালেক্ট করে আমাদের বাড়ি পর্যন্ত মাল এনেছি। আর দাম কত, তো এর দাম আমি বলেছিলাম যে আমাদের এখানে যেহেতু 62 টাকা করে, আর প্রত্যেকটা হয়তো আপনাদের ওখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের 63 টাকা বা হয়তো 1 টাকা কমতেও পারে। আর একজন বলেছেন যে আপনি যে এই কোয়েশ্চেন করেছেন বা এই যে ভিডিওটা বানিয়েছেন এটা খুব সুন্দর, গুড থিঙ্কিং, তো থ্যাংক ইউ দাদা ভাই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আর আমার এই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমি চেষ্টা করব যে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আর তোমাদের জন্য আমি খুব শীঘ্রই বলেছি যে এর আগে যে তোমাদের জন্য আমি একটা খুব শীঘ্রই ভিডিও আনতে চলেছি, কেননা আমাদের যেহেতু পাশের গ্রামে এই ব্লকেরই বাড়ি 3-4টা আমি দেখেছি, ব্লকের বাড়ি মানে তৈরি হচ্ছে, আর প্রায় প্রায় কিছু লোকের কমপ্লিটও হয়ে গেছে, তারা এখনো প্লাস্টার করেনি, আর আমি ভাবছি ওনাদের বাড়িতে যে আমি ভিজিট করব। আর আমি তোমাদেরকে কেমনভাবে তারা করে ওনারা কেমনভাবে বাড়ি করেছেন বা কোথা থেকে ইট সংগ্রহ করেছে বা ওনারা কেন এইভাবে ডিসিশনটা নিয়েছেন, তো আমি ওনাদের কিছু তথ্য আপনাদের কালেক্ট করে আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে, আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করবে, আর যত খুশি পারো তোমরা আমার আজকের এই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে। বাই।